প্রপার ট্রেন আপ করেন, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান, ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়, আব্বু হাঁটো হাঁটো পড়ে গেলে আবার ধরে, মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন, আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন, ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না, রান্না শিখলে কাজে লাগে না, ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে, ড্রাইভিং শিখাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিমু আওলাদাকুমা সিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল, তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও, এটা আমি বানায় বলি নাই, কোন বর্ণনা এসেছে সাইয়েদনা ওমরে ফারুক বলতেন, কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও যেন পানিতে ডুবে মারা না যায়, ওয়া রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও, ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে, কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই? ওয়া রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও, তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হইতেছে গাড়িতে চড়া, পাবলিক বাসে কেমনে চলতে হয়, পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই? ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন, ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান, ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন, প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন, শুদ্ধ বাংলা ভাষা প্রথম, দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক, নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি, আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি, আরবদের সাথে আরবিতে কথা বলি, আর আমাদের দেশে বাংলায় কথা বলি, তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে, অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন মাদ্রাসায়, আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন, পাঠাতেই হবে আপনাকে, শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আমরা চাই কি চাই না, কোনো অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই? ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেশার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে, এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি, আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়, কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে, কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা, চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিংয়ে পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেশার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে ভালো, তার ভালো লাগা থাকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না, কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়, শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি। বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে, আছে না নাই? আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা, চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে, ইউ আর দ্য গার্ডিয়ান, আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে? সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন, পারবেন তো? ইনশাল্লাহ পড়েন। 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাইয়া দিবেন, স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা ছোটবেলায় পড়তাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ, আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে ওঠে এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক কিনা? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা, বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছেন, বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন,
পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন, স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন, টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়, প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে, লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে, আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে, অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমারও হবে, ইটস ভেরি ন্যাচুরাল, এটা খুবই ন্যাচুরাল একটা বিষয়, তোমাকে সাহস হারালে চলবে না, এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন, প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে, কমন কিছু ঝাড়ফুঁক যেমন সুরা ফালাক, সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস, প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে। আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন, সুরা ফাতিহা শেখাবেন, তিন কুল শিখাবেন, আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন, প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে ফু দিবে, এগুলো শেখানো যাবে। ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন, বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন, ছেলে মেয়েদের বয়স যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও, আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও। আদেশটা কার, চিল্লায় বলতে হবে আদেশটা কার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব। যার নামাজ নাই তার ইমান নাই, আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। ছেলে মেয়েদেরকে শিখান, অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকে না, আছে না নাই? যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না, কয় আদরের ছেলে একটু ঘুমাক। আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটা আর একটু ঘুমাক, আদরের ছেলে তো, হ্যাঁ বলবেন না? তখন কি করবেন? ডাকবেন। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু আশর সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, ছেলে এবং মেয়ে বয়স যখন দশ, দশ বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে, তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি, একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউরড হয় বিয়ে দিয়ে দিবেন, কি করবেন? হ্যাঁ এই খুশি হয়ে গেছে, ছেলে পেলে খুশি। ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা অবিবাহিত বিশ্বনবী বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও। ইয়া মাশারা শাবাব, এ যুবকেরা, মান ইস্তাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে ফালিয়াতা জাওয়ে, যারা বিয়ে করো, কি করো? বিয়ে করো। তাকসিমুল মিরাস বিল আদল, ছেলে মেয়েদের মাঝখানে ন্যায় সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে, ছেলে পাবে যদ্দুর, মেয়ে পাবে অর্ধেক। আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো, ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ? ছেলেকে যদি দেন 4টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি? আইনটা কার, চিল্লায় বলতে হবে আইনটা কার? রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উমসাইয়াইন, আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। অনেক বাবা আছে
মেয়েরে বলে মা তোর ভাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় ডাকাই। অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আছে না নাই? ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে, এরকম হয় না? প্রকৃতির খেলা, বড় খেলা। এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন। সূরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে, কি কি আদেশ দিবে, কি কি নাসিহাত দিবে, সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে? 12 থেকে 19। এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা, একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে, এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে? আজ রাতে সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও।